আপনারা এইটুকু সাবধান হতে জানেন না, চুরি তো হবেই। দেখুন তো, ভাড়ার ঘরের পাশেই অন্ধকার গলি, তার উপর জানলারও গরাদ নেই। একটু সেয়ানা লোক হলে এখান দিয়ে বাসন নিয়ে পালাতে কতক্ষণ? পাঁচমিশালি গল্প চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতাকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ আবার আমরা এনেছি সুকুমার রায়ের একটি দমফাটা হাসির গল্প ডিটেকটিভ। চরিত্রায়নে রমাপদ, দাশু ও জলধরের ভূমিকায় ডক্টর অর্চ সেনগুপ্ত, সূত্রধরের ভূমিকায় আমি মৌমিতা সেনগুপ্ত। চলুন সকলে মিলে উপভোগ করি সুকুমার রায়ের ডিটেকটিভ। জলধরের মামা পুলিশের চাকরি করেন আর তার পিসেমশাই লেখেন ডিটেকটিভ উপন্যাস। সেই জন্য জলধরের বিশ্বাস যে চোর ডাকাত জাল জুয়াচর জব্দ করার সমস্ত রকমের সংকেত সে যেমন জানে, তেমনি তার মামা আর পিসেমশাই ছাড়া কেউ জানে না। কারো বাড়িতে চুরি টুরি হলে জলধর সকলের আগে সেখানে হাজির হয়। আর কে চুরি করলো, কি করে চুরি হলো, সে থাকলে অমন অবস্থায় কি করত, এসব বিষয়ে খুব বিজ্ঞের মতন কথা বলতে থাকে। যোগেশবাবুর বাড়িতে যখন বাসন চুরি হলো, তখন জলধর তাদের বলল, আপনারা একটু সাবধান হতে জানেন না, চুরি তো হবে। দেখুন তো, এই ভাড়ার ঘরের পাশেই অন্ধকার গলি, তার উপর জানলার গরাদ নেই। একটু সেয়ানা লোক হলে এখান দিয়ে বাসন নিয়ে পালাতে কতক্ষণ? আমাদের বাড়িতে ওসব হওয়ার জন্যে আমি রামদিনকে বলে রেখেছি রোজ রাতে জানলার কাছে চাতালের ওপর বাসনগুলো রেখে দিতে। চোরের বাছা যদি আসতে চান, জানলা খুলতে গেলেই বাসনপত্র সব ঝনঝন করে মাটিতে পড়বে। চোর জব্দ করতে হলে এসব কায়দা জানতে হয়। সে সময় আমরা সকলেই জলধরের বুদ্ধির খুব প্রশংসা করেছিলাম, কিন্তু পরের দিন যখন শুনলাম সেই রাত্রেই জলধরের বাড়িতে মস্ত চুরি হয়ে গেছে, তখন মনে হলো আগের দিন অতটা প্রশংসা করা উচিত হয়নি। জলধর কিন্তু তাতেও কিছু মাত্র দমেনি। সে বলল, আমি যেরকম প্ল্যান করেছিলাম তাতে চোর একবার বাড়িতে ঢুকলে তাকে আর পালাতে হতো না, কিন্তু ওই আহাম্মক রামদিনটার বোকামিতেই সব মাটি হয়ে গেল। যাক, আমার জিনিস চুরি করে তাকে আর হজম করতে হবে না। বাছাদন যেদিন আমার হাতে ধরা পড়বেন সেদিন বুঝবেন ডিটেকটিভ কাকে বলে। কিন্তু যা হোক, চোরটা খুব সেয়ানা বলতে হবে। যোগেশবাবুদের বাড়িতে যেটা গেছিল সেটা একেবারে অনারির অ্যাক্সেস, আমাদের বাড়িতে ওটা এলে সে ঠিক টের পেত। কিন্তু দু মাস গেল, চার মাস গেল, ক্রমে প্রায় এক বছর কেটেও গেল, কিন্তু সে চোর আর ধরা পড়ল না। চোরের উপদ্রবের কথা আমরা সবাই ভুলে গেছি। এমন সময় হঠাৎ আমাদের স্কুলে আবার চুরির হাঙ্গামা শুরু হলো। ছেলেরা অনেকে টিফিন নিয়ে আসে, তা থেকে খাবার চুরি যেতে লাগলো। প্রথম দিন রামাপদর খাবার চুরি যায়, সে বেঞ্চির ওপর খানিকটা রাবড়ি আর লুচি রেখে হাত ধুয়ে আসতে গেছে। এর মধ্যে কে এসে লুচি টুচি বেমালুম খেয়ে গিয়েছে। তারপর ক্রমে আরও দু চারটি ছেলের খাবার চুরি হলো। তখন আমরা জলধরকে বললাম, কি হে ডিটেকটিভ, এই বেলা যে তোমার চোর ধরা বুদ্ধি খোলে না, তার মানেটা কি বলো দেখি? জলধর বলল, আমি কি আর বুদ্ধি খাটাচ্ছি না, সবুর করো না। তখন সে খুব সাবধানে আমাদের কানে কানে এই কথা জানিয়ে দিল যে স্কুলের যে নতুন ছোকরা এসেছে তাকেই চোর বলে সন্দেহ করে, কারণ সে আসবার পর থেকেই চুরিটা নাকি আরম্ভ হয়েছে। আমরা সবাই সেদিন থেকে তার উপরে চোখ রাখতে শুরু করলাম, কিন্তু দুদিন না যেতেই আবার চুরি। পাগলা দশু বেচারা বাড়ির থেকে মাংসের চপ এনে টিফিন ঘরের বেঞ্চের তলায় লুকিয়ে রেখেছিল, কে এসে তার আধখানা খেয়ে বাকিটুকু ধুলোয় ফেলে নষ্ট করে দিয়েছে। পাগলা তখন রাগের চোটে চিৎকার করে গাল দিয়ে স্কুল বাড়ি একদম মাথায় করে তুলল। আমরা সবাই বললাম, আরে চুপ চুপ, অত চেঁচাস নেই, তাহলে চোর ধরা পড়বে কী করে? কিন্তু পাগলা কি সে কথা শোনে? তখন জলধর তাকে বুঝিয়ে বলল, আর দুটো দিন সবুর কর, ওই নতুন ছোকরাটাকে আমি হাতে হাতে ধরিয়ে দিচ্ছি, এ সমস্ত ওরই কারসাজি। শুনে দাশু বলল, তোমার যেমন বুদ্ধি, ওরা হলো পশ্চিমা ব্রাহ্মণ, ওরা আমার মাংস খায় নাকি? দারোয়ানজিকে জিজ্ঞাসা করো তো। সত্যি তো, আমাদের তো সে খেয়াল হয়নি।
ও ছোকরা কতদিন রুটি পাকিয়ে খায়, একদিনও তোকে মাছ মাংস খেতে দেখি না। দাশু পাগলা হোক আর যাই হোক, তার কথাটা সবাইকে মানতে হলো। জলধর কিন্তু অপ্রস্তুত হওয়ার ছেলেই নয়, সে একগাল হেসে বলল, আমি তো ইচ্ছে করে তোদের ভুল বুঝিয়েছিলাম। আরে জোরকে না ধরা পর্যন্ত কি কিছু বলতে আছে? কোনো পাকা ডিটেকটিভ ওরকম করে না। আমি মনে মনে যাকে চোর বলে ধরেছি সে শুধু আমিই জানি। তারপর কদিন আমরা খুব হুঁশিয়ার ছিলাম, আট দশ দিন আর চুরি হয়নি। তখন জলধর বলল, তোমরা গোলমাল করেই তো সব মাটি করলে, চোরটা টের পেয়ে গেল যে আমি তার পেছনে লেগেছি, আর কি সে চুরি করতে সাহস পায়? তবু ভাগ্যিস তোমাদের কাছে আমি আসল নামটা ফাঁস করিনি। কিন্তু সেই দিনই আবার শোনা গেল স্বয়ং হেডমাস্টার মহাশয়ের ঘর থেকে তাঁর টিফিনের খাবার চুরি হয়ে গেছে। আমরা বললাম, কই হে, চোর না তোমার ভয়ে চুরি করতে পারছিল না, তার ভয় যে ঘুচে গেল দেখছি। তারপর দুদিন ধরে জলধরের মুখে আর হাসি দেখা গেল না। চোরের ভাবনা ভেবে ভেবে তার পড়াশোনা সব এমনই গুলিয়ে গেল যে পণ্ডিত মশাইয়ের ক্লাসে সে আরেকটু হলেই মার খেত আর কি। দুদিন পরে সে আমাদের সকলকে ডেকে একত্র করল আর বলল, তার নাকি চোর ধরার বন্দোবস্ত সব ঠিক হয়ে গেছে। টিফিনের সময় সে একটা ঠোঙায় করে সরভাজা, লুচি আর আলুর দম রেখে চলে আসবে, তারপরে কেউ যেন সেদিকে না যায়। স্কুলের বাইরে যে জিমনাস্টিকের ঘর আছে সেখান থেকে লুকিয়ে টিফিনের ঘরটা দেখা যায়। আমরা কয়েকজন বাড়ি যাওয়ার ভান করে সেখানে থাকব, আর কয়েকজন থাকবে পশ্চিমের কোণের ছোট ঘরটায়। সুতরাং চোর যেদিক থেকেই আসুক, টিফিন ঘরে ঢুকতে গেলেই তাকে দেখতে পাওয়া যাবে। সেদিন টিফিনের পর পর্যন্ত কারোর আর পড়ায় মন বসে না। সবাই ভাবছে কতক্ষণে ছুটি হবে আর চোর কতক্ষণে ধরা পড়বে। চোর ধরা পড়লে তাকে নিয়ে কি করা যাবে সে বিষয়ে কথাবার্তা হতে লাগলো। মাস্টারমশাই বিরক্ত হয়ে ধমক দিতে লাগলেন। পরেশ আর বিশ্বনাথকে বেঞ্চির উপর দাঁড়াতেও হলো, কিন্তু সময়টা যে কাটতেই চায় না। টিফিনের ছুটি হতেই জলধর তার খাবারের ঠোঙাটি টিফিন ঘরে রেখে এলো। জলধর, আমি আর 10-12 জন উঠোনের কোণের ঘরে রইলাম, আর একদল ছেলে বাইরে জিমনাস্টিকের ঘরে লুকিয়ে থাকলো। জলধর বলল, দেখ চোরটা যেরকম সেয়ানা দেখছি, আর তার যেরকম সাহস, তাকে মারধর করা ঠিক হবে না, লোকটা নিশ্চয়ই খুব সন্ডা হবে। আমি বলি কি যে সে যদি এদিকে আসে তাহলে সবাই মিলে তার গায়ে কালি ছিটিয়ে দেব আর চেঁচিয়ে উঠবো, তাহলে দারোয়ান টারোয়ান সব ছুটে আসবে, আর লোকটা পালাতে গেলেও ওই কালির চিহ্ন দেখে ঠিক ধরে ফেলবো। আমাদের রমাপদ বলে উঠল, কেন, সে যে খুব সন্ডা হবে তার মানে কি? সে তো কিছু রাক্ষসের মতো খায় বলে মনে হয় না, যা চুরি করে নিচ্ছে সে তো কোনোদিনই খুব বেশি নয়। জলধর বলল, তুমিও যেমন পণ্ডিত, রাক্ষসের মতো খুব খানিকটা খেলেই বুঝি খুব সন্ডা হয়, তাহলে তো আমাদের শ্যামাদাসকেই সকলের চেয়ে সন্ডা বলতে হয়। সেদিন ওই ঘোষেদের নেমন্তন্নে ওর খাওয়া দেখেছিলে তো? বাপু হে, আমি যা বলেছি তার উপরে ফোড়ন দিতে যেও না। আর তোমার যদি নেহাত বেশি সাহসী থাকে, তুমি গিয়ে চোরের সঙ্গে লড়াই করো, আমরা কেউ আপত্তি করব না। আমি জানি এ সমস্ত নেহাত যেমন তেমন চোরের সাধ্য নয়। আমার খুব বিশ্বাস যে লোকটা আমাদের বাড়িতে চুরি করেছিল এসব ওই লোকটারই কাণ্ড। এমন সময় হঠাৎ টিফিন ঘরের বাঁ দিকের জানলাটা খানিকটা ফাঁক হয়ে গেল, যেন কেউ ভেতর থেকে ঠেলছে। তারপরেই সাদা মতন কি একটা ঝুপ করে উঠোনের মধ্যে লাফিয়ে পড়ল। আমরা চেয়ে দেখলাম একটা মোটা হুলো বেড়াল, তার মুখে জলধরের সরভাজা। তখন যদি জলধরের মুখখানা দেখতে, সে এক বিখত উঁচু হাঁ করে উঠোনের দিকে তাকিয়ে রইল। আমরা জিজ্ঞাসা করলাম, কেমন হে ডিটেকটিভ, ওই সন্ডা চোরটাই তো তোমার বাড়িতে চুরি করেছিল, তাহলে এখন ওকেই পুলিশে দিই?